জিও বাংলা প্রেজেন্ট সার সম্মান 2019-এর পুজোর গন্ধ এসেছে। পুজো পরিক্রমা নিয়ে আমি শ্রেষ্ঠা আজকে চলে এসেছি হাজরা পার্কে। আপনারা কি কেউ নোটিস করতে পারছেন আমার পিছনে এই জিনিসগুলো, এই নাম্বারসগুলো, এগুলো কি? এইগুলো কিন্তু আমি আপনাদেরকে শর্টে বলে রাখছি পাসওয়ার্ড। এবার বাকিটা কি সেই সমস্ত কিছু জানার জন্য আমরা পৌঁছে যাব ক্লাব সেক্রেটারি সায়নদেব চট্টোপাধ্যায়ের কাছে। তো কথা বলে নেব যে এইখানে যে এইগুলো হচ্ছে, এই প্রস্তুতিটা, এই প্রস্তুতিটা কতদূর আর এটার মানেটা কি, তো সেটাই তার কাছ দিয়ে জেনে নেব। নমস্কার, আপনাকে জিও বাংলাতে স্বাগত। নমস্কার সকলকে, আমি জিও বাংলার সকল দর্শককে হাজরা পার্ক দুর্গোৎসবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাকেও। এই যে এত সুন্দর এখানটায় এন্ট্রিটা এটাই হতে চলেছে, তো এত সুন্দর এন্ট্রিটা অলমোস্ট রেডি, তো এটা আপনাকে একটু বলতে হবে যে এটা কী হচ্ছে যদি আমরা জানতে পারি। দেখুন, বেসিক্যালি আমাদের জীবন আমরা যদি দেখাই, দুর্গাপুজোয় কিন্তু শিল্পীরা চেষ্টা করেন মানুষের জীবন, বাস্তব জীবন এবং বর্তমান জীবনের কিছু কিছু অংশ তুলে ধরা। তো আমাদের শিল্পী শ্রী তন্ময় চক্রবর্তী, উনি বিশিষ্ট সিনেমা সেট মেকারও, আর্ট ডিরেক্টর, তো উনি যেটা ওনার বক্তব্য এই বছর দুর্গাপুজোয় হলো যে আমাদের বাস্তব এবং বর্তমান জীবনের একটা ভীষণ ভাইটাল পার্ট হলো পাসওয়ার্ড। আমরা ধরুন প্রচুর, মানে ম্যাক্সিমামই আমরা হয়তো রিয়েলাইজ করবো যখন আমার কথা তারা শুনবেন, যে হয়তো ফার্স্ট কাজ আমরা ঘুম থেকে উঠে করি হলো মোবাইলটা পাসওয়ার্ড দিয়ে আমরা খুলি, এবং তার সাথে সাথে ধরুন শুধু মোবাইলেই নয়, আমরা যেখানেই যাই বাড়ির দরজা যদি আমি তালাচাবি দিয়ে খুলি, দ্যাট ইজ অলসো আ পাসওয়ার্ড। তার সাথে সাথে এটিএমে যদি যাই, 4-digit পাসওয়ার্ড, ইমেল, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এনিথিং, ফোন লক, সব জায়গায় কিন্তু আমাদের পাসওয়ার্ড দরকার পড়ে। তো আমাদের কিন্তু জীবনটা একটা নম্বরে একটা আবদ্ধ হয়ে আছে যে আমরা ওর বাইরে বেরোতে পারবো না। সাথে সাথে আমরা যদি দেখি আমাদের এই পাসওয়ার্ড মানেই হলো একটা টেকনোলজির জায়গা আমরা চলে যাচ্ছি। আদি পাসওয়ার্ড যেমন চিচিং ফাঁক, যেটা আমরা ছোটোবেলা সকলেই শুনেছি, তার থেকে শুরু করে আমরা যখন ওই ছোটোবেলা মনে আছে এখনও ট্রলি ব্যাগসে থাকে 3টে ডিজিট আমরা ম্যাচ করলে একটা পাসওয়ার্ড, সেটা হলো আদি পাসওয়ার্ড। নতুন দিনে হলো ইন্টারনেটের পাসওয়ার্ড, ক্লাউডের পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডের একটা অন্য পার্টও আছে যে আমাদের কিন্তু আমাদের ব্যক্তিগত সবটাই কিন্তু এখন ক্লাউডে। আমরা কী খাচ্ছি, আমরা কী করছি, আমরা কী দেখছি, আমরা কোথায় আছি, কে আমার বন্ধু, পুরোটাই অনলাইন, এমনকি আমার পার্সোনাল ডিটেলস, ব্যাঙ্কিং ডিটেলস সবই। তো এই মানুষকে আমরা সচেতন করতে চাইছি যে থিমের যে এই বক্তব্য, যে এই পাসওয়ার্ড থেকে আমাদের মুক্তির পথ, মা দুর্গা বা ভগবান এমন একটা জায়গা যেখানে পৌঁছতে কোনো পাসওয়ার্ড লাগে না। তার সাথে সাথে মানুষকে সচেতন করতে চাই যে আমাদের যতটা আমরা ইন্টারনেটের ওপর আমরা ডিপেন্ড করছি, ইট ইজ সামওয়্যার অর দি আদার, ইট ইজ হার্মফুল অলসো, কারণ একটা হ্যাকিং আমাদের সব তথ্য কিন্তু অন্য কারোর কাছে থাকবে। তো দুটো পার্টি আমরা হাইলাইট করছি, একটা ছবিও বেরোচ্ছে পুজোয় এ নিয়ে, দেবের ছবি, তারও নাম আবার পাসওয়ার্ড। তো এবার এই ইউ আর বিং ওয়াচড, ওদের একটা ট্যাগ লাইন আছে। তো এই পুরো ব্যাপারটাই মানুষকে সচেতনতার সাথে সাথে মানুষকে বোঝানো, মানুষকে শিল্প দেখানো, মানুষকে নম্বরের মধ্যে যে জীবন আবদ্ধ হয়ে আছে, এই পার্টটা আমরা পুরোপুরি আমাদের এই হাজরা পার্ক দুর্গোৎসবে, হাজরা মোড় মানে মানুষ এমনি চেনেন, এখানে নতুন করে পরিচিতি দেওয়ার দরকার নেই, কিন্তু দুর্গাপুজোর পাসওয়ার্ড আনলক করতে হলে কিন্তু হাজরা পার্কে আসতেই হবে। কারণ জীবনে যেভাবে আমরা আটকে আছি, আবদ্ধ আছি, সেইখান থেকে মুক্তির পথ যদি দেখতে হয়, উপভোগ করতে হয়, তাহলে কিন্তু আমাদের দুর্গাপুজোয় আসতেই হবে। ভেরি ইউনিক, এমন কনসেপ্ট নিয়ে আমার মনে হয় না আগে কখনো কাজ হয়েছে, হতে পারে কিন্তু আমার চোখে দেখা নেই। তো এই নতুনত্ব যেটা করে থাকি আর যেটা দেখতে থাকি আর যেটা ফিল করতে থাকি, সেইটার সাথে বাস্তবের রিলেশন, কোরিলেশন, যেটা দিয়ে একটা পুরো থিম করা যায়, এই ব্যাপারটা কিন্তু আমাদের প্যান্ডেলে তুলে ধরেছেন শিল্পী তন্ময় চক্রবর্তী। আলোতে আছেন শ্রী দীনেশ পোদ্দার, আবহাওয়া সঙ্গীতে আছেন শ্রী জয় সরকার, প্রতিমা শিল্পী শ্রী অরুণ পাল, এবং এই যে পুজোর একটা তো ঐতিহ্য আছে, ইতিহাস আছে, কর্পোরেশনের কর্মচারীদের পুজো শুরু করেছিলেন স্বয়ং বাংলার গর্ব, বাঙালির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বোস। তো সেই পুজোর যে ঐতিহ্য, যে তথাকথিত দলিত হরিজন সমাজের উদ্দেশ্যে এই পুজো, তাদেরও আমরা কিন্তু আজ অবধি অষ্টমী নবমী মিলিয়ে খাওয়াই, যেটা আপনাদের ইন্টারভিউতে আমি আগে বলেছিলাম। তো এই ব্যাপারটা ঐতিহ্যর সাথে, ইতিহাসের সাথে বর্তমানের যে মেলবন্ধন, এটা কিন্তু খুব ইউনিকভাবে আমরা চেষ্টা করেছি বা মানুষের জন্য তুলে ধরার।
তো আপনি যেটা বললেন যে এখান থেকে মুক্তির জায়গাটা, তো আমরা একটু সেই দিকটায় যদি এগিয়ে যাই আস্তে আস্তে কথা বলতে বলতে, আর এত সুন্দর এই মানে এই যে যেটা তৈরি হয়েছে এক্স্যাক্টলি, তো সেই জিনিসটা আমরা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি সেই দিকটাতে, আমরা কিন্তু আমরা পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে যে উনি ঠিক যেই জায়গাটা বললেন মুক্তির জায়গাটা সেইখানটায় আমরা পৌঁছে যাচ্ছি। এটা বেসিক্যালি টানেল অফ নাম্বারস, টানেল অফ পাসওয়ার্ডস, এই ব্যাপারটা আমরা দেখিয়েছি। এবং এই যে পথটা, এই যে মানে ভগবানের কাছে পৌঁছে যেতে আমাদের অলওয়েজ, আমরা জানি, আমরা ছোট থেকে শুনে এসেছি স্বর্গ ওপর দিকে এবং নরক নিচের দিকে, তো সেই ব্যাপারটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ইটস অ্যান আপওয়ার্ড র্যাম্প যেটা দিয়ে মানুষ উঠে আসবেন এবং তারপর এই পৃথিবীর শেপে একটা জায়গায় মানুষ পৌঁছবেন, যেখানে পুরো আমাদের বর্তমান জীবনে কীভাবে ইলেকট্রনিক্স আমাদেরকে আবদ্ধ করেছে, গ্রাস করেছে, আমরা ডিপেন্ডেন্ট অপন ইলেকট্রনিক্স, সেই পুরো ব্যাপারটা কিন্তু এখানে দেখানো হবে। এখানে দেখানো হবে প্রকৃতিকে কীভাবে এই ইলেকট্রনিক্স, পাসওয়ার্ড, নাম্বারস গ্রাস করেছে, এই পুরোটা দেখাবো। এবং তার থেকে যে মা বা ভগবান বা যাকেই আমরা ভগবানের জায়গায় রেখে বিশ্বাস করি, প্রার্থনা করি, ওনার কাছে পৌঁছতে কিন্তু কোনো পাসওয়ার্ড আনলক করতে হয় না, সেই ব্যাপারটাই আমাদের এই হাজরা পার্কে খুব সুন্দরভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমি নিশ্চিত যে মানুষ এখানে আসলে এমন কিছু শিল্প দেখবেন যেটা হয়তো আগে কখনো দেখেননি, এবং এটাও যে হতে পারে সেই ব্যাপারটা মানুষের মাথায় হয়তো আসবে না। তো সেই সেই ভাবনার পাসওয়ার্ডটা আনলক করতেও আসতে হবে হাজরা পার্ক। অবশ্যই। আর এই যে এই সুন্দর জায়গাটা, এখানটা তো অলরেডি একটা, এখানটা কি জল জাতীয় কোনো বস্তু কিছু হবে? আমরা যেমন বললাম যে এই জায়গাটা একটা পৃথিবীর একটা শেপে, তো পৃথিবী মানেই প্রকৃতি, তো এইখানে আমরা দেখাবো এই জায়গাটায় যে প্রকৃতিকে কিভাবে গ্রাস করেছে এই টেকনোলজি বা পাসওয়ার্ড বা নাম্বারস। এখানে জলও থাকবে, এখানে পৃথিবীর ফরমেশনও থাকবে, উইচ ইজ আগেন ইলেকট্রনিক, সেটা কিন্তু আবার আমরা স্টিল পৃথিবী দেখাচ্ছি না, সেটা একটা ইউনিকভাবে, যেটা আগেন কলকাতায় হয়তো কারোর কাছে ওই ব্যাপারটা নেই, সেইটা আমরা এখানে দেবো। ইটস আ সাসপেন্স এখনও পর্যন্ত, সেই পৃথিবীকে কিভাবে, প্রকৃতিকে কিভাবে এই ইলেকট্রনিক্স গ্রাস করছে সেটাও আমরা এখানে তুলে ধরবো। এবং একদম শেষে আমরা মায়ের কাছে পৌঁছবো। মায়ের কাছে পৌঁছতে কিন্তু মায়ের কাছে কোনো, আমার প্রতিমা এখানেই তৈরি হচ্ছে, মায়ের আশপাশে কিন্তু কোনো টেকনোলজি থাকবে না, মায়ের কাছে কোনো নাম্বারস থাকবে না, মায়ের কাছে কোনো পাসওয়ার্ড থাকবে না। এই জায়গাটা হলো পবিত্র, এবং এই জায়গায় আমাদের বর্তমান জীবনের যা যা এই টেকনোলজি, যা যা অসুবিধা আছে, সবের থেকে মুক্তি কিন্তু মায়ের সামনে। তো এই পুরো ব্যাপারটা ইজ রিয়েলি গোয়িং টু বি ইউনিক। মানুষ যারা এই এই যুগের মানুষ, বা যারা আগের যুগে, যারা আগের যুগের মানুষ, এই যুগের মানুষের টেকনোলজির ওপর ডিপেন্ডেন্সটা পছন্দ করেন না, আবার এই যুগের মানুষ তারা যেহেতু পছন্দ করেন, সবার জন্যেই কিন্তু এই ব্যাপারটা আছে। বড়োরা আসলে ছোটোদের দেখাতে পারবে, দেখো কি করছো তোমরা, আর ছোটোরা আসলে তারাও বুঝতে পারবেন যে আমরা কি করছি। তো এই ব্যাপারটা টোটাল ভীষণ ইউনিকভাবে শিল্পী তুলে ধরছেন, এবং আমি আশা করব যে আপনাদের মাধ্যমে শুধু তো, বিকজ দিস উইল অলসো বি অন দ্য ক্লাউড, তো সারা বিশ্বের মানুষ এটাকে দেখেন। যারা আসতে পারবেন তারা নিশ্চিতভাবে আসুন, আর যারা আসতে পারবেন না তারাও যেন জিও বাংলার মধ্যে দিয়ে উপভোগ করেন, এবং হয়তো কিছু মেসেজ নিজেদের মধ্যে নিতে পারেন, কারণ দিস ইজ দ্য বিগেস্ট আর্ট ফেস্টিভ্যাল অফ দ্য ওয়ার্ল্ড আমার মনে হয় দুর্গা পুজো। সেই আর্টের মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছানোই আমাদের প্রত্যেকটি পুজো কমিটির টার্গেট। থ্যাংক ইউ সো মাচ। আমরা কিন্তু জেনে নিয়েছি এখানকার থিম সম্বন্ধে অনেক কিছু, এত সুন্দর এই যে প্রস্তুতিটা চলছে সেই প্রস্তুতিটাও কিন্তু আপনাদের সকলকে দেখিয়ে দিয়েছি। এবার পৌঁছে যাব কিন্তু আমি আরও একটা অন্য ক্লাবের কাছে, সেখানটায় কী প্রস্তুতি চলছে সেই সব কিছু আপনাদেরকে দেখানোর জন্য। তাই জন্য চোখ রাখুন জিও বাংলা পর্দায়। And we would like to thank our sponsor Embazaar, our co-sponsor GST Dost, IT partner RNJ Consultancy Services, outdoor partner Sampark Advertising, event partner CNC and safety partner Arisan Cable. Dekhte thakun Jio Bangla, camera Shubhankar Dasher shonge ami Shreshta Chakraborty.